আসসালামু আলাইকুম। একটা পেশেন্ট আপনার কাছে আসলো চেস্ট পেন এবং পালপিটেশন নিয়ে, আপনি সাথে সাথে একটা ইসিজি করলেন এবং ইসিজিটা দেখতে এরকম। ইসিজিটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? ইয়েস, ইউ আর রাইট, দিস ইজ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন মানে হচ্ছে যে এখানে মাল্টিপল অ্যাক্টোপিক সাইট থেকে অ্যাট্রিয়ামের ইম্পালস জেনারেট হয়, যেটা কিনা অ্যাট্রিয়ামকে ফুললি কন্ট্রাক্ট হতে দেয় না। তাহলে আমরা ইসিজি তে যদি অ্যাট্রিয়াম ফুলি কন্ট্রাক্ট হয় তখন আমরা পিওএফ পেতাম। যেহেতু এখানে অ্যাট্রিয়াম ফুলি কন্ট্রাক্ট হতে পারে না, এখানে আমরা পিওএফ পাব না, কিন্তু এখানে ছোট ছোট অ্যাট্রিয়ামের কিছু কিছু অংশ কন্ট্রাক্টেড হয়, যার কারণে আমরা পিওএফ এর বদলে কিছুটা ফিব্রিলেটরি এফওএফ আমরা এখানে পাবো। দুই নম্বর পয়েন্ট হচ্ছে এখানে রিদমটা হবে ইরেগুলারলি ইরেগুলার। কেন? কারণ এখানে মাল্টিপল অ্যাক্টোপিক সাইট থেকে ইম্পালস জেনারেট হচ্ছে, যেটা ভিন্ন ভিন্ন সময়ে এভি নোড থেকে ভেন্ট্রিকেলে আসতেছে, তাই এখানে রিদমটা কি হবে? ইরেগুলারলি ইরেগুলার। এবং এখানে যে কিউরাস কমপ্লেক্স সেগুলো হবে ন্যারো, কারণ এটা তো আমাদের কন্ডাকশন সিস্টেম দিয়েই ভেন্ট্রিকলকে অ্যাক্টিভেট করতেছে, তাই এখানকার আমরা যে কিউরাস সেটা ন্যারো পাবো। তাহলে এখানে তিনটা পয়েন্ট, একটা হচ্ছে অ্যাবসেন্স অফ পিওএফ, প্রেজেন্স অফ ফিব্রিলেটরি এফওএফ, নাম্বার থ্রি হচ্ছে রিদম ইজ ইরেগুলারলি ইরেগুলার অ্যান্ড ন্যারো কমপ্লেক্স টেকিকার্ডিয়া। এখন আপনাদের জন্য কোয়েশ্চেন হচ্ছে যে হোয়াইট কমপ্লেক্স টেকিকার্ডিয়া সাধারণত কোথায় হয় এবং হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন অ্যান্ড অ্যাট্রিয়াল ফ্লাটার। থ্যাংক ইউ।